লাইট হয়ে গেছে, লাইট হয়ে গেছে। আমি তুলসি সিনহা রয়। শুক্রবার বিধাননগর পুরভবনে শপথ নিলেন নবনির্বাচিত মেয়র পরিষদ সদস্য এবং ডেপুটি মেয়র অনিতা মণ্ডল। আমি অনিতা মণ্ডল ঈশ্বরের নামে শপথ করতেছি যে যথাযথ ও আইনমন্ত্রী বিধাননগর পৌর নিগমে উপমহানগর হিসেবে কর্তব্য সম্পাদন করা ব্যতীত রেখে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার বিবেচনাধীন বিষয় সমূহ অথবা উপমহানগরী হিসেবে যে সকল বিষয়সমূহ সম্বন্ধে জ্ঞাত হইব তাহা আমি কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের গোচরে আনিব না বা প্রকাশ করিব না। বড়গুলি চেয়ারম্যানদের নামও ঘোষণা করা হয়। মেয়র কৃষ্ণা চক্রবর্তী শপথ বাক্য পাঠ করান মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী, বাণীব্রত ব্যানার্জি, তুলসী সিনহা রায়, রহিমা বিবি মণ্ডল, আরাত্রিকা ভট্টাচার্য, সুজিত মণ্ডল এবং রাজেশ চিরিমারকে। বড় চেয়ারম্যান হয়েছেন শাহনবাজ আলী মণ্ডল, প্রণয় রায়, পিয়ালী সরকার, মনীষ মুখার্জি, রঞ্জন পোদ্দার, চেয়ারম্যান মিনু দাস চক্রবর্তী। উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়, রাজ্যের মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি, ডেপুটি মেয়র অনিতা মণ্ডল, চেয়ারম্যান সব্যসাচী দত্ত ছাড়াও সবকটি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলররা। ঈশ্বরের নামে শপথ করেছি যে যথাযথ আইন অনুযায়ী বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ হিসেবে কর্তব্য সম্পাদন করা ব্যক্তি রেখে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আমার বিবেচনাধীন বিষয় সমূহ অথবা মেয়র পরিষদ হিসেবে যে সকল বিষয় সমূহ সম্বন্ধে জ্ঞাত হইব তাহা আমি কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের গোচরে আনিব না বা প্রকাশ করিব না। মেয়র ফিনান্স, অ্যাকাউন্ট, বিল্ডিং এবং সিসি, ভিজিলেন্স, জেনারেল এস্টিমেট, পারচেস অ্যান্ড সেন্টার স্টোর, পিডাব্লিউডি, অ্যাডভার্টাইজমেন্ট, পার্কিং, কালচারাল অ্যাফেয়ার্স, অমৃত এস্টেট এবং আদার্স, যেগুলো কাউকে এখনো দেওয়া হয়নি। শ্রীমতী অনিতা মণ্ডল, ডেপুটি মেয়র, পিডাব্লিউডি রোডস, ট্রেড লাইসেন্স, টার্মিনিং অফল সার্ভিস, গ্রিভেন্সেস। আমি আপনাদের সবাইকে প্রথমত নির্বাচিত হবার জন্য এবং দ্বিতীয়ত যারা নতুন ভাবে পদ পেলেন তার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি বিধাননগর কর্পোরেশন পশ্চিমবাংলার অন্যতম গুরুত্বপূর্ণ কর্পোরেশন। তার জন্য এই একটা কর্পোরেশন, তাতে তিনটি বিধানসভা কেন্দ্র আছে, রাজারহাট গোপালপুর, বিধাননগর এবং রাজারহাট নিউ টাউন। এর একটা অংশ ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্ন এবং কল্পনার জায়গা, যেটা মূল বিধাননগর। মেয়র পরিষদের সদস্যরা এবং বড় তাদের নির্বাচিত এখানে ঘটেছে। আমার একটাই কথা হচ্ছে যে বিধাননগরটা হচ্ছে, আপনারা জানেন, এটা খুবই একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর খুব মানে একটা সবসময় তিনি এটা খেয়াল রাখেন। এই ক্যালকাটা কর্পোরেশনের পরে বিধাননগর হচ্ছে সব থেকে একটা জায়গা, যেটা সেন্সিটিভ জায়গা। শুধু বিধাননগর বলে না, বিধাননগর মূল কেন্দ্র ছাড়াও, চোদ্দটা ওয়ার্ড ছাড়াও বিধাননগরকে কেন্দ্র করে রাজারহাট নিউ টাউন, রাজারহাট গোপালপুর এই বিস্তীর্ণ অঞ্চল। আমরা বিশেষ করে এই অঞ্চলের মানুষরা যাতে ভালো করে পরিষেবা পেতে পারে, আর্থিক সংকট তো আছে, কেন্দ্র সরকার একজন জনপ্রতিনিধি অত্যন্ত কোয়ালিফাইড, অত্যন্ত সুবক্তা, ন্যায্য বক্তা। আমার অত্যন্ত পরিমাণে তার প্রতি একটা স্নেহ ভালোবাসা আছে। তুলসী সিনহা রায় অত্যন্ত পরিমাণে, তিনি একজন লয়ার, তার শিক্ষা, এক একাডেমিক অ্যাটেন্ডেন্ট দিয়ে এই কর্পোরেশনকে সমৃদ্ধ করবেন। আরাত্রিকা ভট্টাচার্য, যেমন আমার কন্যা, এবং আশা করি অন্য সব পুরনো সহকর্মীদের আশীর্বাদ দিয়ে একসঙ্গে দাঁড়িয়ে কাজ করবেন, মানে কাজ করবেন। বড়কে এক নম্বর বড় শাহনওয়াজ আলী মণ্ডল, নাম্পি মণ্ডল, আমি যে বড়কে থাকি সেই বড়ই চেয়ারম্যান। আমি
বাণীব্রত ব্যানার্জি সত্যনিষ্ঠার সহিত শপথ করিতেছি যে যথাযথ ও আইন অনুযায়ী বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ হিসেবে কর্তব্য সম্পাদন করা ব্যাপী রেখে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার বিবেচনাধীন বিষয়সমূহ অথবা মেয়র পরিষদ হিসেবে যে সকল বিষয়সমূহ সম্বন্ধে জ্ঞাত হইব তাহা আমি কোন ব্যক্তি বা ব্যক্তিগণের গোচরে আনিব না বা প্রকাশ করিব। অমিত চক্রবর্তীর রিপোর্ট, তারা নিউজ, বিধাননগর।